আলা আলমিন ওবাতুল মুসলাম আলাহিলাম নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী ভাই বোন বোনেরা আপনাদেরকে একরা বাংলা পরিচালনাতে অনুষ্ঠিত আজকের এই হাজিসের সেশনে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের যিনি নিয়মিত পরিচালক তার বিশেষ কারণে তিনি থাকতে পারেননি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদেরকে জামেল উলুম আল হেকাম এবং রাজা প্রহমদুল্লাহ আলহির সুপ্রসিদ্ধ হাদিসের গ্রন্থ নবী করিম সাল্লা বাসাই করা পঞ্চাশটি হাদিসের এই সিরিজ থেকে বিশতম হাদিসে আপনাদেরকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে ছোট্ট একটি হাদিস দিয়ে আজকে সেশন শুরু হচ্ছে সে সাজি বর্ণনা করেছেন সাহাবি অকবা আমের আহমের আল্লাহ আনহু উলা কওয়ালা রসুল সাল আলীলাহ ফাস রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে পূর্ববর্তী নবীদের রেখে যাওয়া কথার মূল্যবান কথাগুলোর অন্যতম একটি কথা যেটা মানুষ যুগ যুগ ধরে সংরক্ষণ করার চেষ্টা করেছে আরব সমাজেও তারা ইব্রাহিম আল ইসলাম অন্যান্য নবীদের আদর্শ থেকে দূরে চলে গেলেও সে সমাজেও একটি কথা তাদের মধ্যে প্রচলিত ছিল সে কথাটা ছিল ঈদ আলম তাস্টাহি ফা স তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা চাও তাই করতে পারবে লজ্জা শরমের গুরুত্ব বোঝার জন্যে লজ্জা শরমের গুরুত্ব বোঝার জন্যে এই কথাটি এই হাদিস রসুল্ল সাল্লাহ আলসেন বলেছেন যেটি আরব সমাজে তারা তখন নবীদের শিক্ষা থেকে বহু দূরে চলে যাওয়ার কারণেও সেরেকের মধ্যে নিপতিত হওয়ার পরেও তারপরেও তারা যে কথাটাকে নিজেদের সমাজে সবাই ধরে রাখত আলাপ আলোচনা করতো সবাই জানতো স্বীকৃতি দিত যে কেউ যদি নির্লজ্জ হয়ে যায় তাহলে সে যে কোনো কাজই করতে পারে আর এই কথাটা অরিজিনালি বিভিন্ন নবীরা বলে গেছেন বিভিন্ন নবীরা এই হায়া লজ্জা স্মরণকে গুরুত্ব দিয়েছেন অনেক হাদিস এ ব্যাপারে এসেছে সেগুলো আমরা কিছুটা নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এই হাদিসের প্রাথমিক তর্জমাটা হয়ে গেল যে ঈদ আলম তাস্টি ফার্স্ট নয় এটা তোমার যদি তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা খুশি তাই করতে পারবে এটি পূর্ববর্তী নবীদের রেখে যাওয়া সুন্দর দামি কথাটা তখনও আরব সমাজে প্রচলিত ছিল যেখানে তারা সেরেকে নিপতিতে ছিল কিন্তু এই কথাটাকে তারা মানত এবং এটার মূল্য এবং কদর তারা বুঝতে পারত তো এই কথাটাই তিনি রিঅ্যাফার্ম করেছেন নবী করিম সাল্লু আলসালাম নিজে এই হাদিসটি বলে উম্মাদকে বোঝাতে চাইলেন যে সকল নবীদের যুগেই তারপরেও মানব জাতির জন্য মানবতার জন্যে লজ্জা স্বরম একটা বিশাল নিয়ামত আল্লাহর কাছ থেকে লজ্জা সরম বিরাট একটা নিয়ামত লজ্জা স্বরমের এত পজিটিভ দিক আছে যে পজিটিভ দিকটা মানুষকে অনেক গুণার থেকে দূরে রাখে তো এই হাদিসে কী বলা হলো তোমার লজ্জা না থাকলে তুমি যে কোনো কাজ করতে পারবে লজ্জার শরমের কারণে আমরা অনেক গুণা থেকে নিজেদেরকে দূরে রাখি মানুষে দেখলে লজ্জা হবে অনেক সময় নিজের কাছেও লজ্জা লাগে এবং লজ্জার আরও উন্নতি হতে থাকলে যার এই লজ্জা আছে সে তো আল্লাহ আল্লাহতালার কাছেও লজ্জিত হওয়ার কারণে অনেক গুণা করতে চাইলেও করতে পারে না তাহলে এই গুণাটা না করার জন্য লজ্জা একটি বড় উপকারী জিনিস লজ্জাটা মানুষকে অনেক ক্ষতি থেকে রক্ষা করতে পারে অনেক গুণা থেকে বাঁচাতে পারে এবং হাদিসে এসেছে যে লজ্জা এবং ইমান দুটো পাশাপাশি একটা চলে গেলে আরেকটা থাকে না লজ্জা না থাকলে ইমানেরও কমতি হয়ে যায় এই জন্য একটা হাজি রসুল্লাহ সাল্লাসম বলেছেন আল হায়া ও বা তুমিন ইমান সেই বোখারিতে হাজিসে এসেছে জেলিল ইমান বেদ আসাব আসা উন ইমানের সত্তরটিরও বেশি শাখা প্রশাখা রয়েছে ইমানের এবং তার মধ্যে প্রথমটা হচ্ছে লা ই এই কথা সাক্ষী দেওয়া ইমান আনা আর শেষটি হচ্ছে আনি রাস্তা রাস্তাঘাটে মানুষের চলতে ফিরতে গাড়ি চলতে বাধা বিভৃত্তির সৃষ্টি করে এমন কোনো কিছু ঘটে গেলে এমন কোন জিনিস পড়ে গেলে এমন কোনো জিনিস থাকলে যেগুলো মানুষ মানুষ অ্যাক্সিডেন্ট করবে অথবা গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট হবে ইমা ইমাতাত আদা এরকম কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলানো এটা ইমানের অন্যতম একটি শাখা আর আল হায়া উ সো বা ইমান আর হায়া সরম লজ্জা সরম হচ্ছে ইমানেরই একটি শাখা কাজে ইমান ইমান একটি জিনিস শুধু নয় মূল যদিও আল্লাহর প্রতি ইমান থেকে শুরু হয় কিন্তু এর মধ্যে অনেক আমলের যোগাযোগ আছে যোগসূত্র আছে এবং সেগুলো বেশি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আলহায়াউ মিনাল ইমান লজ্জা সরম ইমানেরই একটি খুব গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ শাখা বা প্রশাখা এবং এই ব্যাপারে একটা হাদিস এসেছে যে এক সাহাবি তার ভাইকে ছোট ভাইকে খুব ভৎসনা করছিলেন খুব বকাবকি করছিলেন তোমার এত লজ্জা এত সরম কেন তুমি ওই লোকের সঙ্গে গিয়ে কথা বলতে পারো না অমুক জায়গায় যেতে পারো না তোমার খুব সরম এটা তো ঠিক না তুমি লজ্জা সরম এগুলো তুম আছো তোমার জন্যে বকাবকি করছিলেন নবী করিম সাল্লা আসলাম তখন তাকে বললেন লা লা তুমি তাকে বকাবকি করো না আল হায়া উ লা লজ্জা স্মরণ তো ভালো ছাড়া কিছু আনে না আর হায়া কুল্লুহন খাইয়ের যে আল্লাহ তালা এই হায়া সরম সরমের মধ্যে অনেক ভালো রেখেছেন এটা পুরোটাই ভালো এর মধ্যে ক্ষতি নাই আসলে কোনো কোনো সময় আমরা আমাদের বাচ্চাদেরকে বকাবকি করি তোমার এত সরম এত লজ্জা তুমি একটু অমুকের কাছে গিয়ে দেখতে সালাম দাও না একটু হাত মিলাতে গেলে ছোটো বাচ্চারা দেখবেন হাত মিলায় না তো এটা না মিলালে খুব বকাবকি করতে নাই মুরব্বীদেরকে আত্মীয় স্বজনকে ওরা যে একটু হাত বাড়িয়ে দেয় হাত মিলানোর অভ্যাস করানো দরকার এটা ভালো কিন্তু বাচ্চারা লজ্জায় কোনো এগুলো না করলে খুব বেশি তাদেরকে বকাবকি করতে নাই আস্তে আস্তে তাদেরকে হয়তো আল্লাহ তফিক দিবেন এগুলো তারা লজ্জা সরমের যেগুলো ভালো কাছ থেকে দূরে রাখে সেগুলো তাদের খেয়াল আল্লাহ তালা তাদেরকে খুলে দেবেন এই জন্য ইটস সেলফ বিশাল একটি নেওয়া এটা একটা বড় আবরণ মানুষের জন্যে যে আবরণটা দেখা যায় না আমাদের গায়ে পোশাক আছে পোশাকের আব যেটা আবরণ আছে এটা আমাদের লজ্জাকে ঢেকে রাখে কিন্তু আসলে মনের ভিতরে অনেক কিছুই মানুষের বাসা বসা আসে সেগুলোকে মানুষ অনেক সময় এক্সপ্রেস করতে পারে না এক্সারসাইজ করতে পারে না লজ্জার কারণে এবং লজ্জার কারণে আমরা কত গুণা থেকে বেঁচে আছি আলহামদুলিল্লাহ এই জন্য আল হায়া উকুল্লু খাইয়ের হায়া সরম পুরোটাই ভালো পুরোটাই কল্যাণে এত প্রেজ করেছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম তারপরে একটি হাদিসে আল আসাদ আলমনকারী বলেন যে আসাদ কোনো কোনো রেওয়াজ আসাদ আসাদ আবদুল কাইস তিনি ওই কবিলাতে এই লোক ওনাকে লক্ষ্য করে নবী করিম আসলাম বললেন ইন নাফিকা তিনি বলেন কল আলী রসুল্লাহআলি আসলাম আসাদ বলেন যে আমাকে রসুল্লাহ একদিন বললেন ইন নাফিকা খাসলাইনে আল্লাহ হে আশাজ তোমার মধ্যে দুটো অভ্যাস আছে দুটো খাসলত আছে তোমার দুটো ব্যক্তিগত মানে বৈশিষ্ট্য আছে ইহেবহুম আল্লাহ হা রসুল এই দুটোকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন এবং তার রাসোল্লা সাল্লাহ আলি সাল্লাম বা এখানে হুম আল্লাহ শুধু এই কথাই এসেছে যে আল্লাহ তালা পছন্দ করেন তোমার মধ্যে ভালো দুটো গুণ আছে যেগুলোকে আল্লাহ তালা খুব পছন্দ করেন কলতুমাহুমা সাহাবে আসাদ বলরাম জিজ্ঞেস করলাম সাল্লাহ কোন দুটো গুণ যেগুলোকে আল্লাহ তালা খুব পছন্দ করেন আমার মধ্যে আছে বলে তখন তিনি বললেন আল হেলমু আল হায়া আল হেলমু আল হায়া হেলম ধৈর্য শক্তি আর হায়া হলো লজ্জা তাহলে ধৈর্য এবং লজ্জা এই দুটো থাকার কারণে একজন ব্যক্তির মধ্যে রসল্লা সাল্লা আসলামকে বললেন যে তাকে তিনি খুব আল্লাহ খুব পছন্দ করেন তার এই দুটো অভ্যাসকে এরপরে আমরা দেখি যে হাদিসে আরও এসেছে মানুষের জীবনে লজ্জা স্মরণ থাকার কারণে মানুষ অনেক ছোট কাজ করে না অনেক ঘৃণার কাজ করতে পারে না অনেক ঊর্ধ্বে তার অবস্থান থাকে ছোটো খাটো বিষয়কে সে ইগনোর করতে পারে বড় মনের অধিকারী হয়ে যায় ছোটো খাটো জিনিস নিয়ে জিজ্ঞাসা করতে একজনকে তার লজ্জা সংকোচ চলে আসে কেউ তাকে কটু কথা বলেছে এটা জবাব দিতে তার নিজের কাছে সংকোচ লাগে আমার মুখে দিয়ে কি আমি এই তার বাজে কথা জবাব দিতে পারবো আমার তো ব্যক্তিত্ব আছে আমার তো লজ্জা আছে হবে তা সে বলছে হ্যাঁ তো এই লজ্জাটা মানুষকে অনেক দেনা আতে লাখ লাখ খুব খারাপ জিনিস থেকে দূরে রাখে একটা হাজি সেরসল্লা সাল্লাম বলেছেন আমাদেরকে আল্লাহ থেকে লজ্জা করতে হয় সাহবা কেরম বললেন ইয়ার আসল আল্লাহ থেকে কেমন লজ্জা করব তিনি বলেন এস্টিমিন আল্লাহ কেমন তেস্টাহিমিন রাজুলিন মিন সাল মিন আসি আশিরাতিকে থেকে এভাবে আল্লাহকে ভয় করো যেভাবে তোমার গোত্র পরিবার বংশে বাড়িঘরের মধ্যে সংসারে তোমার মধ্যে তোমাদের পরিবারে যারা নেককার মানুষ আছে মুরব্বী কেসেমের আছে তাদেরকে দেখে দেখলে যেভাবে লজ্জা পাও কোনো কাজ করতে উল্টাপাল্টা আল্লাহ তালাকে তার চেয়েও বেশি তোমরা লজ্জা পেয়ে তাঁর সানে সম্মান করতে গিয়ে গুণা থেকে দূরে থাকা উচিত আর হাজিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ সানের লজ্জার ব্যাখ্যাটা এসেছে আল্লাহ আল্লাহ যে আল্লাহ তালার সানে লজ্জা এক্সারসাইজ করার অর্থ হচ্ছে যে তুমি তোমার মাথাকে হেফাজত করো ওয়ামা ওয়া মাথার মধ্যে যা কিছু আছে সবগুলোকে তুমি হেফাজত করো মাথার মধ্যে কি কি আছে মাথার মধ্যে ব্রেন আছে সেখানে চিন্তা হয় চিন্তা শক্তি সেখান থেকে আসে তো সেটাকে কি করা সে চিন্তাগুলো যেন খারাপ চিন্তা না হয় ভালো চিন্তাগুলো কল্যাণমুখর চিন্তা কারো অকল্যাণের চিন্তা না করা হিংসা বিদ্বেষমতা কিছু আসে এগুলো মাথার মধ্যে ঢুকে তারপরে এই এই যে দুশ্মনির চিন্তা মাথায় আসে এগুলো থেকে তুমি সরে আসো তাহলে আল্লাহ তালা তোমার ভিতরে কি চিন্তা করছো এগুলো আল্লাহ তালা জানেন সাথ অন্যায়ভাবে গুনার কাজের কথা মনে করে তুমি মাথায় চিন্তা রেখে তুমি চিন্তা করছো এটা কিভাবে করব এই জিনিসটা করতে মনে চায় এগুলো মাথায় ঢুকানো তুমি আল্লাহ দেখছেন আল্লাহ সব দেখছেন তোমার মাথায় কোন চিন্তা আছে এটা দেখে তুমি এরকম বাজে চিন্তা থেকে সরে আসো বা ওদিকে ডুব দাও না এরপরে ওয়ালাল বাতানা অমা হাওয়া তুমি তোমার ভালো আল্লাহর সঙ্গে লজ্জা সম্পর্ক অর্থ হচ্ছে তোমার পেটে উদরে ভর্তি করো এমন জিনিস যেগুলো ভর্তি করলে উদরে উদারে ঢুকালে আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন সেগুলো তুমি ঢুকাও না হারাম জিনিস খাও না হারাম ইনকাম করো না পাক পবিত্র জিনিস খাও সেগুলো ইনকাম করো হালাল জিনিসের উপরে থাকো তারপরে ওয়ানতুরা মৌত অলবালা আল্লাহ সনে স্মরণ লজ্জার আরেকটি সুন্দর দিক হচ্ছে যে তুমি বেশি বেশি মৌতকে স্মরণ করবে এবং সব কিছু একদিন নাই হয়ে যাবে সব কিছু একদিন পুরনো হয়ে যাবে এই সচেত দিন দেখি থাকবে না জওয়ানি থাকবে না একদিন বুড়ো হয়ে যাবে জীবন থাকবে না একদিন শেষ হয়ে যাবে তাই না এগুলো চিন্তা করা দুনিয়াটা অত্যন্ত ক্ষণস্থায়ী আঁকার আর দীর্ঘস্থায়ী এগুলোকে ভালো করে চিন্তা করা হ্যাঁ অন্তত মত অলবেলা এই জন্য সবসময় মতকে চিন্তা করা এবং একদিন সব কিছুই নাই হয়ে যাবে কুল ফান এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে নিজের জিন্দিগিকে সেভাবে পরিচালিত করা এগুলোই হলো সত্যিকার আল্লাহ তালা সানে লজ্জাসরম এবং আল্লাহর সান রক্ষা করে মানে লজ্জাহীনতা হয়ে যায় এমন কোনো কিছু দিকে যাওয়া যাবে না এরপরে আমরা দেখি যে একটা হাদিস এসেছে ওমান আদাল আখেরা কাজী না তার দুনিয়া যে ব্যক্তি সত্যি আখেরা চায় সে দুনিয়ার আকর্ষণ কিছু কমিয়ে ফেলবে এটার অর্থ হচ্ছে যে সে লজ্জা করে আল্লা সনে কারণ আল্লাহ তালা বলেছেন ফালা বিল্লাহিল হায়াতুরান্ন দুনিয়ার জীবনে ধোকা তোমাদেরকে যেন টেনে না দেয় তোমাদেরকে যেন টেনে না নেয় এবং বড় ধোকাবাজ যেন তোমাদেরকে ধোকা না দেয় বড় ধোকাবাজ শয়তান আর শয়তান আমাদেরকে ধোকা দেওয়ার জন্য দুনিয়াকে নিয়ে আসে এই দুনিয়া তখন সরাই আমাদেরকে দুনিয়ার বাড়িঘর সুন্দর করার জন্যে রাজপ্রাসাদ মতো বাড়ি বানানোর জন্য হালালির গামি কুলায় না জনগণের সম্পত্তি লোপাট করে নিয়ে আমি মন্ত্রী মিনিস্টার হয়ে আমি সব কিছু দখল টখল করে বিশাল বাড়ি করলাম দুনিয়ার খুব সুন্দর উপভোগ করলাম এটা আল্লাহ তালার সানে নির্লজ্জতার মতো কাজ হয়ে গেল কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন এ দুনিয়া অত্যন্ত ক্ষণস্থায়ী তোমার চিরস্থায়ী এনজয় করা শান্তির ঠিকানা হচ্ছে জান্নাত সে জান্নাতের জন্য আমল না করে দুনিয়ার গোলামি করা দুনিয়ার পেছনে ছুটা টু মাছ আর হারাম হারালে কোনো বাজ বিচার না করা মানুষের হক পরের হক নিজের হক সব পকেটে ঢুকানো যে মানুষের ধান্দাবাজি করে এতে আল্লাহ তালাকে সে আল্লাহ সাহেজে সরম লজ্জা সেটা থাকলো না বান্দা যে কোনো গুণাই করুক তার যদি লজ্জা থাকে সে গুনাহ করতে পারবে না কারণ সে দেখছে যে আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন এই যে একটু আগে এক্সাম্পল করলো তোমার মুরব্বীকে দেখলে বলেন তো দেখি ছেলেপেলেরা দুষ্টমি করে খুব ননসেন্সের মধ্যে কাজ করলো হঠাৎ করে মা বাবার সামনে পড়ে এসলো দাদা দাদি নানা নানি সামনে পড়ে গেলো তখন তাদের কাছে লজ্জা লাগে তারা কাজটা ছেড়ে দেয় বা তারা উপস্থিত সামনে আসেন মা বাবার সামনে আছেন ছেলে মেয়েদের দুষ্টমি করতে মনে চায় শয়তানা রাস্তা যেতে মনে চায় মা বাবার সামনে আসেন যেতে পারছে না এই যে একটা লজ্জা কাজ করছে এখানে ঠিক তেমনি মমিন বান্দা তার মানে গুনার জন্য উঁকি ঝুঁকি মারে মনের ভিতরে কিন্তু সে দেখে যে আল্লাহ তার দিকে দেখছেন একটা সুন্দরী মহিলা আসছে এদিকে চোখ চলে যাবে তো মনে চায় কিন্তু সে বান্দা জানে যে আমার আল্লাহ আমাকে দেখছেন একজন সালফেস আলহিন বলেছেন যে তুমি যখন কোনো মহিলার দিকে তাকাও চোখ দেওয়ার আগে মনে রেখো যে তুমি ওদিকে তাকাচ্ছ আর আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেন তা আল্লাহ সামনে আমি নির্লজ্জ হয়ে গেলাম নওজবিল্লা আমরা দুই লজ্জা লজ্জায় পড়ে যাব আমরা তাহলে আমরা চোখ সরিয়ে নেব কারণ এখানে মুরব্বীরা দেখছেন তো এই মুরব্বিদিকে যেভাবে ভয় করি তার চেয়ে বেশি তো ভয় আল্লাহকে করতে হবে মুরব্বীর সামনে আমি লজ্জিত হয়ে গেলাম এই একটা গুনার কাজ করতে গিয়ে আল্লাহর সামনে লজ্জাটা তো আমার আরও বড় হওয়ার কথা এই এই হায়া যে সব অত মিলাল ইমান এটা অনেক বড় দামি জিনিস যে ব্যক্তি আল্লাহ তালার সানে লজ্জা করে না যে ব্যক্তি কেউ নাই কেউ দেখে না কিন্তু নিজে একা একা আসি আমি এখন গুনার দিকে তাকাচ্ছি গুনার কাজে লিপ্ত আসি আল্লাহ মাফ করুন তাহলে এটা আল্লাহ সানে লজ্জা করা হল না যে ব্যক্তি আল্লাহ সামনের সামনে নির্লজ্জ হয়ে গেল সেই ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করতে পারে না সেই ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে অত্যন্ত বেহুরপতির কাজ করলো আল্লাহ তালা শানকে রক্ষা করল না এই জন্য হাদিস এসেছে আখেরা তারা কাজ ইনাথার দুনিয়া ফমান ফা ফমান ফা আলাদা আলিকা ফাঁকাজি স্টাহিয়া আমিন আল্লাহ ঠিক আছে যে ব্যক্তি আখেরাতের প্রত্যাশী আখেরাতে না যাত চায় সেই ব্যক্তি দুনিয়ার অনেক কিছুকেই বর্জন করতে হবে দুনিয়ার আকর্ষণ ত্যাগ করতে হবে আপনি অফিসার হয়েছেন ঘুষ খাওয়ার বিশাল সুযোগ এসেছে কিন্তু আপনি ঘুষ খাবেন না কারণ আপনি আখরাত নষ্ট করতে চান না দুনিয়ার ইনকাম বাড়বে আপনার ঘুষটা নিলে কিন্তু আখরাতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আল্লাহ তালা এটা দেখছেন ফমান আল্লাহ যারা এরকম করে তারা সত্যি আল্লাহ তালা স্বামী নিজেকে লজ্জিত হয়ে গেল রক্ষা করলো ভাই এবং বোনেরা আমরা দর্শক মণ্ডলী এই মুহূর্তে একটি বিরতিতে যেতে হচ্ছে আবার ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে চলে আসবো হবি আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালা ওয়েলকাম ব্যাক সম্মানিত দর্শক মন্ডলী ভাই এবং বোনেরা আমরা এমন রাজাবুর রহমতুল্লাহ আলাইয়ের পঞ্চাশটি হাজিসের যে গ্রন্থ আল জামেল উলুম হেকাম সেখান থেকে হাদিস শুনে আছি আজকে বিশতম হাদিসে আমরা আছি সেটা হচ্ছে যে তুমি যদি রসুল্লা সালাম বলেছিলেন মানুষ পূর্ববর্তী নবীদের রেখে যাওয়া মূল্যবান কথাগুলো যেটাকে ধরে রেখেছে সেটা হচ্ছে ঈদ আলম তাস্তাহি ফা সেটা তোমার যে লজ্জা না থেকে তুমি যা খুশি তাই করতে পারো তো এই লজ্জা যে কত বড়ো একটি নিয়ামত মানুষকে আল্লাহ তালা দান করেছেন সেই বিষয়ে আমরা বিভিন্ন হাদিস থেকে কোরআনে পাক থেকে আরও কিছু এই লাইনে কথা শুনছিলাম এবং সলফে সালেহিনের কিছু কথা থেকে আমরা শুনতে পেয়েছি যে এই লজ্জা একটি ভূষণ মানুষের জন্য যেটা দেখা যায় না কিন্তু এটা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা একটি সুন্দর একটা সংকোচের মতো একটা জিনিস দান করেন যার কারণে আমরা অন্যায় জিনিস থেকে বিরত থাকি লজ্জার স্মরণ আমাদেরকে অনেক খারাপ কাজ থেকে দূরে রাখে এটি একটি বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা যেন না হারিয়ে যায় ক্ষয় না হয়ে যায় এটা যেন মানুষ ধরে রাখতে পারে এটার ব্যাপারে গুরুত্ব দিয়ে হাদিসটি এসেছে এবং একজন মানুষের দিন ইসলামের জন্য ইমান আমলের জন্য লজ্জাটা খুব প্রয়োজনীয় জিনিস আর লজ্জা একটি বড় হাতিয়ার এটা যদি উঠে যায় তাহলে শয়তানের জন্য মানুষের ভিতরে প্রবেশ করা মানুষকে অন্তরে সমস্ত অন্যায় কাজের ধারণা এবং ব্যক্তিগত প্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে তাকে দিয়ে অন্যায় কাজ করানো খুব সহজেই সম্ভব হবে এই জন্য যে সমস্ত কাজ করতে মানুষের মনের মধ্যে সংকট আসে এগুলো না করাই ভালো যেমন একটা হাজিসি এসেছে আল ইসমা হা কাফি সদরেকা ও নাস মনে রেখো যে যে কাজটি তোমার অন্তরের মধ্যে একটু হেজিটেশন সৃষ্টি করে এটা করবো কি না এই কাজটা করা ঠিক হবে কি না আর তুমি আশঙ্কা করো যদি কেউ যদি দেখে ফেলে তাহলে এটা তোমার জন্য খারাপ লাগবে তুমি পছন্দ করো না এই কাজটা তুমি করো কেউ যেন না দেখে এই কাজটা যে করা কেউ যেন দেখতে পায় না এটা তুমি চাও তাহলে মনে করবে এটাই হচ্ছে গুণা তাহলে বোঝা গেল যে মানুষ দেখলে খারাপ লাগে আমি করতে চাই না এটার নাম গুণা এবং এই যে মানুষ দেখলে খারাপ লাগে এই কথাটা আমার মধ্যে আসলো এটাই আসলে এক ধরনের এটাই হলো লজ্জা লজ্জার ব্যাখ্যা এই লাইনে এভাবে এসেছে ওকে আর কি হাজিস আমরা দেখি নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বললেন একটি হাজিসে সাহাবি আসলেন ওনার সামনে তিনি হচ্ছেন সাহাবি হাম আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বললেন আতাই তিন নবী সাল্লি আসাল্লাম লে আজদাদ আমি এসেছিলাম রসুল্লাহ সাল্ল্লা কাছে কিছু এলেম সংগ্রহ করতে আমার এলেম বর্ধিত করতে দিনের জ্ঞান শিখে যেতে ফাকুম তো বাইন লাদি সামাই তুহু সামায় আথুকা মিনাল খাই লাদি লুহু আল কাউমুলা ফাকুম তো বাইনা ইয়াদ আমি নবী করিম সাল্লামের সামনে দাঁড়ালাম ফাকুল তুইয়ারাসোল আল্লাহ মা মুরুনি আন আমালা বিহি আপনি আমাকে কী কি কী কাজ করতে নির্দেশ দিবেন কোন কাজ করলে আমি ভালো হবে আমাকে বলবেন কলা এই তেল মা আরও অবস্থার তিনি বললেন তুমি ভালো কাজগুলো করবে যে কাজে রয়েছে তোমার নিজের জন্য অপরের জন্য যেখানে কোনো ক্ষতি নেই উপকার আছে এরকম কাজগুলো করবে অস্তানবিল মুনকার আর যেগুলো মুনকার এই কাজ থেকে দূরে থাকবে মুনকার কার অর্থ কী যেটা খারাপ নিকৃষ্ট নিন্দনীয় দর্শনীয় ওই কাজগুলো থেকে দূরে থাকো গুণার কাজ থেকে দূরে থাকো ওয়ান দড়িল্লাদি সামে আু সামে আথুনা খাইহুল কৌম লাখা ইদা খুম তামিনা আইন তাক দড়িল্লাদি তাকুক আহুল কৌম লাখা ইদা খুম তামিনা আইন দিহিম হিম ফাস তিনি একটা ক্রাইটেরিয়া দিলেন যে তুমি যখন দেখবে যে কোনো কাজ করে তুমি লোকদের সামনে থেকে চলে গেলে তারা এই কাজটাকে নেগেটিভলি নেবে তাদের কাছে খুব মন্দ মনে হবে তুমি উঠে গেলে তারা এই কাজ নিয়ে কথা বলে দেখো লোকটা কী করলো তাহলে এইরকম কাজ থেকে তুমি দূরে থাকো এতে বোঝা গেলো যে মানুষের কাছে সরিয়া ক্রাইটেরিয়ার ভিত্তিতে মন্দ কাজ হিসাবে যেগুলো প্রমাণিত হয় ওই সমস্ত কাজ করলে মানুষ তাকে ঘৃণা করবে তার সম্পর্কে পজিটিভ মন্তব্য করবে না তাহলে এগুলা থেকে দূরে থাকা এটাই হলো এই লজ্জা লজ্জা আমাকে এরকম কাজ থেকে দূরে রাখে যেগুলোর কারণে সমাজে আমার একটা বদনাম রটে যাবে আমি এগুলো করব না এটা যদিও মূল হলো আল্লাহকে ভয় করে করা কিন্তু তারপরেও মানুষের সঙ্গে কেউ অতিরিক্ত প্রশংসার দাবিদার হওয়ার দরকার নেই কিন্তু মানুষের নিন্দে নিন্দনীয় মানুষের কাছে নিন্দনীয় হওয়া নিন্দার পাত্র হওয়া তো কোনো দরকার নেই তাতে নিজের মানিজ্জত পার্সোনালিটি এগুলোর কোনো ক্ষতি না হয় এগুলার আর নিজের সম্ভ্রম নিজের সম্মান এগুলো রক্ষা করা যায় এইভাবে কাজগুলো করা একটা হাদিস এসেছে যে কিভাবে মানুষের কোনো কাজ আবার সংকোচের দুই রকম একটা হলো ভালো কাজ করতে গেলেও কেউ কেউ সংকোচ করেন কেউ কেউ পছন্দ করে না ভালো কাজের মধ্যে কেউ যদি বলে যে এত বেশি মুসলিগিরি দেখান কেন আপনি তো খুব মনে হয় যেন কিছু একটা হয়ে গেছেন এগুলো বলবে মানুষ তাহলে আমি ভালো কাজ বেশি করি না এটা নয় আপনি কড়াশি বেশি পড়েন আপনি যেকে স্টেক হওয়ার করেন আপনি নামাজে লম্বা লম্বার উপস্ত্রদ্ধা করেন কেউ কেউ বিরক্ত এত লম্বা করেন কেন আপনার এগুলো কারণে কেউ যদি বলে যে এত সুন্দর করে পড়েন মানুষের দেখলে তো বলবে যে আপনি খুব ভালো মানুষ তাহলে মানুষের কাছে তো পছন্দ নিয়ে হয়ে যাবে তাহলে এখন তাই বললে কি আমি ভালো কাজ ছেড়ে দেব মানুষ যাই বলুক আমি ভালো কাজ ছাড়বো না এই দিন একটা হাজি এসেছে ওইদা যা একাশাই তানুন্তা তারা ফাজেদাহা তুলান আপনি নামাজ পড়ছেন আপনার মনে কোনো রিয়ার প্রদর্শনে ছাড়ার কোনো ইচ্ছা নেই আপনি খুব মনোযোগ দিয়ে খুশু খুশি নামাজ পড়ছেন আর শয়তান এসে আপনার মনে খটকা লাগিয়ে দেবে এত সুন্দর করে নামাজ পড়ো এত ধীরে সুস্থ রুকু চিন্তা করো সবাই তো তোমাকে বলবে হ্যাঁ তুমি তো খুব লম্বা করে নামাজ পড়ছো তুমি খুব বুজুর্গ হয়ে যাচ্ছ তুমি বোধহয় খুব মোত্তাকি এই ম্যাসেজ তো লোকেরা পাবে তো তখন আমি কি করব। তিনি বললেন ফাজেদ হাতুলান শয়তান যে কথাই বলুক তুমি চিন্তা করবো না তুমি লম্বা করেই নামাজ পড়ো তুমি যদি ফিল না করো সরাসরি যে লোকেরা দেখছে আমি লোকদেরকে দেখাতে চাই লম্বা করে সেটা তোমার মনে যদি না থাকে তাহলে শয়তানের ওয়াস ভাষাকে ইগনোর করো তুমি নামাজকে ধীরে সুস্থে লম্বা করে পড়ার চেষ্টা করো এইভাবে এই হাদিসটি আমাদের ছিল বিশ নম্বর হাদিস যে লজ্জা সরম একটি বড় নিয়ামত এই লজ্জা সরম উঠে যায় উঠে গেলে যে সমস্ত কাজ করলে উঠে যায় ওগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে লজ্জা সরম উঠে কিভাবে যায় আপনি মুরব্বীর সামনেও যদি আপনি সংকোচ করেন না কোনো খারাপ কাজ করতে তাহলে তো সরম কমে যাচ্ছে পাবলিকলি আপনার এই লজ্জা করে কোনো কিছু করতে তাহলে ভালো আপনি তো করবেন না কিন্তু যদি ওখানে লজ্জা না থাকে তাহলে আপনার অবস্থা খুব খারাপ আপনি ডেসপারেট কোনো সংকোচে আসেন না গুণা করতে একটা মহিলার দিকে আছেন আপনি হা করে মানুষের সামনে আপনি এভাবে তাকাতে পারেন আপনি নির্লজা হয়ে গেলেন মহিলার সঙ্গে আপনি বিভিন্ন রকমের কথাবার্তা শুরু করে দিলেন অন্যরা দেখছে তবু আপনি আপনি কোনো পরোয়া করেন না তাহলে আপনার মধ্যে কোনো খায়ের নাই ইদা হে ফাসন ফাসনা শা ঠিক ওই হাদিসের যদি লজ্জা উঠে যায় তাহলে যে কোনো কাজে করা যাবে লজ্জা মানুষকে অনেক গুণা থেকে দূরত্ব রাখবে দূরে রাখবে যারা আল্লাহ জেনাবিচারের দিকে চলে যায় তাদের কি লজ্জা থাকলো আর লজ্জা থাকলে তারা এটা করতে পারতো না যারা চুরি করে যারা ডাকাতি করে যারা ঘুষ খায় নির্লজার মতো লোকেরা ঘুষ খায় ঘুষ খাওয়া যে একটা খারাপ জিনিস কে না জানে যে ব্যক্তি ওপেনলি খায় তো সে লজ্জা হয়ে গেল একটা ভালো জিনিসকে এসে মিস করে ফেল লাইফ থেকে লজ্জা থাকলে দিনের ব্যাপারে খুব বেশি করে বদনামি করা যায় না সংকট এসে যায় লজ্জা থাকলে আপনি আরেকজনের জায়গা জমি দখল করতে পারেন না মানুষ কি বলবে সিসি সি ব্যাসা এই লোকটা ডাকাত এই লোকটা ঘুষখোর এই লোকটা মানে মানুষের সম্পত্তি লুটপাট করে খায় লুটেরা এইভাবে আপনার নামে সরিয়ে পড়বে যে ব্যক্তি এগুলোরও পরোয়া করে না তার মানে তার আর কোনো গুণা বাকি করার কোনো গুণা থেকে দূরে থাকা তার কিছু বাকি থাকলো না তাহলে লজ্জা সরম একটি বড় আবরণ আপনাকে শরীর বানায় সম্ভ্রান্ত করে দেয় আপনাকে লোকেরা ভদ্র ভদ্রতা নম্রতা এগুলা গুণগুলো আপনাকে সম্মানের দিকে নিয়ে আসে ভদ্রতার কারণে আপনি কোনো খারাপ কথা বলতে অতিরিক্ত রাগ করতে ডাতা বলতে পারেন না কারণ অনেক লোক আর শুনে কী বলবে দেখো এই লোকটা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ দিনদার মানুষ তার মুখ এত খারাপ নাউজুবিল্লা এমন কথা বলে কারোর সঙ্গে ঝগড়া হলে তর্ক বিতর্ক হলে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে ব্যবসায় পার্টনারের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে মাঝে মধ্যে হয়ে যায় কিন্তু আপনার মুখে দিয়ে যা আসে তা বলেন না কারণ কি আপনার লজ্জা আছে আর আরেকটা লোক সে যা খুশি তাই বলতে পারে এত খারাপ কথা বলতে পারে এত কাঁচা ভাষায় কথা বলতে পারে এত গালাগালি গালিগালা করতে পারে যারা ভদ্র মানুষ তারা অন্য অন্য কিছু দেখলেও খুব বেশি দুর্ব্যবহার করতে পারে না খুব বেশি খারাপ শব্দ ব্যবহার করতে পারে না খুব বেশি আপনার চিৎকারও করতে পারেন না জোর ধমক দিতে পারে না আপনি মনে করেন রাস্তাঘাটে একজন সঙ্গে কথা হলো কথা পরে সে আপনাকে খুব তিরস্কার করলো আপনাকে খুব শক্ত ভাষায় অ্যাটাক করলো তো আপনি ওখানে দাঁড়িয়ে তার সঙ্গে এখন ঝগড়া করবেন রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে সে যদি দেখে যে আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুকের সঙ্গে এরকম ঝগড়া করছেন চিৎকার করছেন তাহলে কেমন লাগবে আপনার কাছে বিবি বাচ্চা আছে ছেলে মেয়ে আছে সংসারে আত্মীয় স্বজন আছে তাদের একজনের সঙ্গে আপনার খুব ঝগড়া লেগে গেল যা তা বললেন যা তা বললেন আপনি নির্লজ হয়ে গেলেন এবং এই যে আমরা লজ্জাটা আমাদেরকে এগুলো থামিয়ে দেয় কত কল্যাণ কারণ একটা অন্যায় কথা বলে ফেললে অন্যায়ভাবে গালি দিলে অন্যায়ভাবে তহমত দিলে তোহমত করে ফেললে অন্যায়ভাবে দায়ী করে ফেললে সবদিন লেখা হয়ে যাচ্ছে আমি চট করে বলে ফেলবো মুখ দিয়ে তো চট বলতে আর বেশি কষ্ট হয় না কিন্তু আমার ক্ষতি হয়ে গেল অনেক অনেক এই লজ্জাটা এগুলো থেকে মানুষকে সরিয়ে রাখে লজ্জার কারণে মানুষ অনেক সময় সিগারেট খেতে পারে না যারা মদ খায় মদ খেতে পারে না সবার সামনে যারা অন্যায় নৈতিকতা হারায় এগুলো তারা করতে পারে না তো আল্লাহ রাবুল আলমিন মানুষের জন্যে এক সুন্দর নেওয়া দিয়েছেন লজ্জা লজ্জাকে ধরে রাখার জন্য চেষ্টা করা দরকার অন্যতম একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের চোখের সামনে যখন আরাম কিছু পড়ে বসে পুরুষদের সামনে যখন মহিলারা চলে আসে বা দেখা হয়ে যায় তখন যে চোখকে নিচে নামাই রাখতে হয় এটা হলো লজ্জা আমাদেরকে নিচে নামিয়ে ফেলে আর যার চোখে লজ্জা থাকে না সে আমরা করে তাকিয়ে থাকে এবং এই তাকানোর কারণে কত গুণা হয়ে যাচ্ছে আর লজ্জা সেই গুণা থেকে আমাদেরকে হেফাজত করতে আল্লাহর কাছ থেকে এই দেওয়া এই সুন্দর একটা বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের জন্যে অনেক বড় প্রোটেকশন অনেক গুণা থেকে প্রোটেকশন একটা হাজির রসুল্লাহ সাল্লার সঙ্গে সাহাবি মালিকবেন জিজ্ঞেস করেছেন হ্যাঁ ইয়া ইয়ার রাসুল আল্লাহ ম্যা তামুল বের ইয়ার রসল আল্লাহ নেক কাজের খুব সম্পূর্ণতা কিভাবে হয় কলা আনতা আমালা ফিসের আলা আল্লাহ তিনি বললেন তুমি গোপনেও ওই কাজ কর তুমি যেটা তুমি প্রকাশ্যেভাবে কর অর্থাৎ গোপনে যে গুণগুলো করো না তুমি প্রকাশ্যে সেগুলো করবে না প্রকাশ্যে যে গুণাগুলো তুমি করতে চাও না সেগুলো গোপনেও করবে না এটাই হলো প্রকৃত লজ্জা আর যেই ব্যক্তি প্রকাশ্য করতে লজ্জা পায় কিন্তু গোপনে করে ফেলে এখানে তার পুরো লজ্জা থেকে সে বঞ্চিত যদি তার আসলে লজ্জা থাকতো তাহলে সে কখনোই গোপনেও এই কাজ করতো না এরপরে হাজিস এসেছে এই জাস্টিয়াই তে মিমাল ইস্তাহ মিনহ হেফা আল মাসি তালা ইকফা বা জাহাদামিল হাজি আল্লাহ আলম যে যখন তুমি লজ্জা করো যা থেকে লজ্জা করা হয় না তাহলে তুমি অনেক কিছু করলে অর্থাৎ এমন জিনিস থেকে তুমি যদি লজ্জা করো যেগুলো থেকে সাধারণত লজ্জা করা দরকার নেই তাহলে তুমি লজ্জার পারফেকশনে চলে গেলে যান মনে করেন আপনি খাওয়া দাওয়া করছেন এক জায়গায় খাওয়া দাওয়া করতে গিয়ে আপনি একদম অনেক বেশি পরিমাণে খাচ্ছেন যেটা অনেকের কাছে দৃষ্টিকোটি লাগছে কিন্তু লজ্জা আপনাকে সেখানে একটু থামিয়ে দিচ্ছে যদিও আপনার বেশি করে খাওয়াটা বড় গুণা হচ্ছে না কিন্তু এ লজ্জা আপনাকে একটা ভদ্রতার লেভেলে নিয়ে আসছে প্যাট পুরো তো ভর্তি খেতে হবে না যদি আপনি বেশি খাওয়ার অভ্যাস থাকে আপনি যদি একটু কম খান আপনার জীবন চলে যাবে তিন বাকরে একবার খেলে মানুষের খাদ্যের প্রয়োজন মিটে যায় যদিও তার খাইতে আরও মনে চায় খা আর একটু খেলো খেতে পারলো কিন্তু যখন মানুষ অনেক বেশি খাওয়া শুরু করে দেয় তখন এটা মানুষকে একটি তার লেভেলটা খুব নিচে নেমে যায় সে লোভী মনে হয় খাদক মনে হয় তাকে তাহলে এই সমস্ত জিনিস যদিও খুব মারাত্মক আপত্তি নয় কিন্তু এগুলো মানুষের ব্যক্তিত্বের জন্য অনেক প্রয়োজনীয় বিষয় মানুষের জন্য অনেক প্রয়োজনীয় যে তাকে শুধুমাত্র হারাম থেকে সরে আসবে না কোনো কোনো সময় মানুষকে যেগুলো হারাম নয় কিন্তু তার ব্যক্তিত্বের সঙ্গে মিলে না তাকে একটু ছোট মানুষের ছোট লোকের মতো তুলে ধরে এগুলো থেকে দূরে থাকা এটাও কিন্তু একটি লজ্জার আরেকটি দিক যে আমি চাইলে এখন এখান থেকে এই কাজটা করে ফেলতে পারি কিন্তু সবার কাছে দৃষ্টিকোটিও লাগবে এত বড় এটা চুরিও নয় এটা অন্য কিছু নয় কিন্তু এভাবে করে নেওয়াটা আমার ব্যক্তিত্বের জন্য কেমন জানি অসম্মান হয়ে যাচ্ছে এটাও এটাও হায়া এটাও সরম এটাও লজ্জা তো আমরা এইভাবে আমাদের চলাফেরা কথাবার্তায় নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে গিয়ে একটা মান রক্ষা করা যদিও খুব খারাপ ভাষা না তারপরেও খুব বেশি ঝগড়া করা যখন তখন রেগে যাওয়া এগুলোও কিন্তু আপনার নির্লজ্জতার লক্ষণ লজ্জা মানুষকে সব দিক থেকে একটা ভদ্রতার মধ্যে নিয়ে আসে মানুষকে অনেক সংস্কৃতি মানা করে মানুষকে অন্যায় বাজে কথাবার্তা থেকে বিরত রাখে মানুষকে এমন কাজ থেকে দূরে রাখে যেগুলো দেখলে অন্য আপনার প্রতি ঘৃণা করবে তো এই জাতীয় অনেক কিছুই আসলে আমরা দেখতে পাই যে এর মধ্যে অনেক খায়ের রয়েছে এর জন্য লজ্জা যাতে উঠে না যায় এখন আজকালকার জামানাতে লজ্জা উঠার জন্য সব ব্যবস্থা আছে রেডিও টেলিভিশন থেকে শুরু করে যে সমস্ত অন শ্রমিক বিষয়গুলো আছে মোবাইল ফোন থেকে শুরু করে আমাদের ছেলে মেয়েদের লজ্জা যদি উঠে চলে যায় এই বিভিন্ন নেটওয়ার্কে ঢুকে ঢুকে অনলাইনে হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের বিভিন্ন চ্যানেলের প্রোগ্রাম দেখে থেকে ফায় জিনিসের দিকে আমাদের ছেলেমেয়েরা যদি চলে যায় লজ্জা উঠে যাবে আর লজ্জা উঠে গেলে তাহলে আমাদের ছেলেমেয়েদের চরিত্র ঠিক থাকবে না এই তাস্তাহি ফাসনা ফার্স্ট না কনক্লুশন হচ্ছে তোমার লজ্জা উঠে গেলে তুমি যা কিছু তাই করতে পারবে আমরা একটা অমুসলিম সমাজে আছি আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে পদ্মা প্রসিদ্ধ চলাফেরা এগুলোর ক্ষেত্রে যদি আমাদের লজ্জার কমতি হয়ে যায় তাহলে আমাদের চরিত্রের বিনাশ ঘটে যাবে আমাদের ছেলেমেয়েদের মধ্যে এই লজ্জার স্বভাব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা দরকার আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে তো অসুবিধান করুন সব হানক আল্লাহা আসাদুল্লাহ আস্তা ফর অত আগামী সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته